Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hope you are well. By the grace of Allah, I am also fine. Today I will teach you sentence. Aajke ami tomaderke porabo sentence. Oboshoi itimoddhe tomader age orthobidhi sentence koto prokar ki ki ebong egulo chenar upay ki ki egulo shobi amra alochona korechi. Aajke tomader samne alochona korbo seta hocche sentence er negative interrogative. অর্থাৎ গত ক্লাসে আমি তোমাদের কিভাবে সেন্টেন্স ইন্টারোগেটিভ করতে হয়, কিভাবে নেগেটিভ করতে হয় সে বিষয়ে আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব সে বিষয়টা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি যদি তোমরা এই ক্লাসটি সুন্দর করে দেখো তাহলে অবশ্যই তোমরা কি করতে পারবে, এই ক্লাসগুলো সলভ করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা কি করব, একটি সেন্টেন্স লিখি। Is a farmer. দেখো, করিম ইজ এ ফার্মার। করিমটা হচ্ছে সাবজেক্ট, ইজ সাহায্যকারী ভাব, ফার্মার নাও একটা গুণ। আচ্ছা, আমরা খেয়াল করে দেখো, করিম হচ্ছেন একজন কৃষক। করিম ইজ এ ফার্মার। এই জাতীয় সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, আমি আবার বলছি, যদি এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চায় তাহলে দুইটা নিয়মে করা যায়। এক নম্বরে হচ্ছে সাহায্যকারী ভার্বটাকে শুরুতে আনতে হবে, ইজ। করিম ইজ করিম নট এ ফার্মার, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। ইজ করিম নট এ ফার্মার। এইভাবে যদি আমরা পরীক্ষায় অ্যান্সার করি তাহলে এটা হয়। আরও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে দ্বিতীয় নিয়মটা হচ্ছে ইজ নট করিম এ ফার্মার। আমরা যেভাবেই লিখি না কেন আমাদের উপায়টাই সঠিক। আরও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে নটটাকে আমরা সংক্ষিপ্ত রূপে লিখে দিতে পারি। অর্থাৎ যে জিনিসটা আমরা অনেক সময় করে থাকি, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ইজ নটের সংক্ষিপ্ত রূপ, ইজেন্ট। ইজেন্ট করিম এ ফার্মার। আমরা যদি পরীক্ষার খাতায় আসে তাহলে এই ফর্মটাই বেশি ব্যবহার করতে চেষ্টা করব, কেননা এই ফর্মটাই সবথেকে বেশি ব্যবহার হয়। অন্যথায় এই ফর্মটা যদি আমরা ব্যবহার করি কিছু সময়ে এই সময়টা ভুল হয়, অর্থাৎ নিয়ম অন্য একটা আছে সেই ক্ষেত্রে ভুল হতে পারে। যেমন একটা উদাহরণ দেই, শি ইজ এ টিচার। এখন দেখো, এইখানে যদি আমরা প্রশ্নবোধক করি, অর্থাৎ যদি এখানে আমরা ইজ নট শি এ টিচার, আমরা যদি এইখানে এই নটটাকে, অর্থাৎ নেগেটিভ যদি করার ক্ষেত্রে নটটাকে যদি আমরা ফুল ব্যবহার করি, অর্থাৎ নটটা পুরোপুরি লিখে দিই, তাহলে আমাদের এখানে সেন্টেন্স হবে না। অতএব এখানে আমাদের এটা কি লেখা করে যাবে না, এটা লেখা যাবে না, এটা ক্রস কাটা। এখানে আমাদের কি লিখতে হবে, অবশ্যই আমাদের যেটা সঠিক সেটা লিখতে হবে, এজেন্ট শি এ টিচার, শেষে ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, এই যে খেয়াল করো, এখন আমরা কি করতে পারি, আমরা যদি এই ইজ নট কোনো ক্ষেত্রে ব্যবহার না করি, নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব এরকম শুরুতে এনে আমরা যদি কী করি, প্রশ্নবোধক করি, বা ডো নট বা ডাজ নট এগুলো যদি আমরা আনি, তাহলে আমাদের কী হয়ে যাবে, সেন্টেন্স নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে। এখন সাহায্যকারী ভার্বেরটা চলে গেল, অর্থাৎ সাহায্যকারী ভার্ব যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদের কী করে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। আচ্ছা, হি রিডস ভেরি ওয়েল,
এই জাতীয় একটা সেন্টেন্সটাকে আমরা কি করব নেগেটিভ ইন্টারোগেটিভ করব এখানে খেয়াল করে দেখো এখানে আগের সেন্টেন্সের মতো আমাদের কি নেই এখানে আগের সেন্টেন্সের মতো আমাদের সাহায্যকারী ভার্ব নেই আর যখনই সাহায্যকারী ভার্ব আমাদের থাকবে না তখন আমাদের কি করতে হবে ডো নট বা ডাজ নট আমাদের আনতে হবে এবং যদি পাস্ট টেন্স থাকে তাহলে কি আনতে হবে ডিডন্ট আনতে হবে এখন যেহেতু এইখানে আমাদের কি হিসেবে রয়েছে রিডস সাহায্যকারী ভার্বের সাথে আমাদের ভার্ব নেই এবং মূল ভার্বের সাথে এজ যুক্ত আছে তাহলে আমাদের কি আনতে হবে ডাজেন্ট ডাজেন্ট হি রিড ভেরি ওয়েল এভাবে যদি আমরা সেন্টেন্সটাকে এনে দিই সংক্ষিপ্ত রূপ ব্যবহার করি তাহলে কি হয়ে যাবে আমার এটা নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থীর আশা করি নেগেটিভ ইন্টারোগেটিভ এর নিয়মটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করো সে পর্যন্ত বাসায় তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ